কৌস্তব মনিশঙ্কর বাবু মনে করছেন এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে আমি এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি আমি একটাই কথা বলবো উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানের উইতে মমতা ব্যানার্জি নেই তৃণমূল কংগ্রেস নেই শাসক নেই রাজ্যের প্রশাসন নেই উই ওয়ান্ট জাস্টিসের উইতে তৃণমূল এবং মমতা নেই শুধু নয় তারা নিজেরাই উই ওয়ান্ট জাস্টিসের উই থেকে বেরিয়ে গেছে তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এখানে আমার দাদার মতো মনিশঙ্কর বাবু উনি বলছিলেন যে মুখ্যমন্ত্রী বিচার দেবে বলে কোয়েশ্চেন মার্ক করছিলেন মুখ্যমন্ত্রী বিচার দেবেন আমরা আশা করি না কিন্তু মুখ্যমন্ত্রী ঘুষ দিতে চেয়েছিলেন ডিসি নর্থের নেতৃত্বে অভয়া তিলোত্তমার মা বাবাকে ওই সময় যখন মৃতদেহ বাড়িতে তখন গলিতে টেনে নিয়ে গিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন তারপর মুখ্যমন্ত্রী নিজে বেহালার মিটিংয়ে গিয়ে যে বেহালার মিটিংয়ে পার্থ চ্যাটার্জি জেলে যাওয়ার পর যে বেহালার মিটিংয়ে গিয়ে বলেছিলেন কী করেছে পার্থ কী করেছে অনুব্রত সেই বেহালার মিটিংয়ে গিয়ে 14ই আগস্ট রাত্রে মুখ্যমন্ত্রী বলেছেন আমি টাকা দেওয়ার চেষ্টা আমি তো টাকা দিতে পারতাম আমি তো টাকা দেওয়ার কথা বলেছিলাম পরে এই মুখ্যমন্ত্রী আবার অসত্য কথা বলেছেন নিজেই বলেছেন যে আমি তো টাকা দেওয়ার কথা বলিনি আসলে এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষ জেনে গেছে এই মুখ্যমন্ত্রী বিচার দিতে পারে না এই মুখ্যমন্ত্রী ঘুষ দিতে পারে মানুষকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে এই মুখ্যমন্ত্রী এর সাথে আমি একটা কথা বলবো যারা রাজনীতি বলছেন না আচ্ছা মুখ্যমন্ত্রী রাজনীতি করেন না হ্যাঁ মুখ্যমন্ত্রী রাজনীতি করেন না মুখ্যমন্ত্রী রাজনীতি করেননি আগে অতীতে রাজনীতি করেননি মুখ্যমন্ত্রী বৃদ্ধজনদের ভুল বোঝাননি আসলে মানুষ বুঝতে আরম্ভ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে থাকা এমপি যিনি বলছেন এমপি তৃণমূল কংগ্রেসের এমপি অন্যদের কথা ছেড়ে দিন তিনি বলছেন যে ভুল করেছি তৃণমূল কংগ্রেস করেছি আমার পাড়ায় বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই অসভ্য ছোট লোকের বদমাইশ ওই কাটমানি খড়েরা নয় যারা ভদ্র বহু মানুষ আছেন তৃণমূল কংগ্রেস করেন যাদেরকে আমরা পছন্দ করি মানুষ পছন্দ করেন তারা বলতে শুরু করেছে যে এই জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিইনি প্রাইস পোস্টিং দিলেন কে কে প্রাইস পোস্টিং দিল তৃণমূল করেছি ভুল করেছি তো অনেকেই বলছে কিন্তু সিপিএম কে তাড়িয়ে ভুল করেছে এটা কিন্তু একজনও বলছে না ফলে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা আজ আছে বলে আপনারা মনিশঙ্কর বাবু আমার এখানেই প্রশ্ন সিপিএম কে তাড়ানোর প্রশ্নটা আসছে কেন আন্দোলন বিচার যদি সরকার না দেয় তাহলে সরকার থেকে তৃণমূল যাবে কি আসবে সেটা পরের কথা আমাদের বিচার ব্যবস্থার একটা সিস্টেম আছে অনেক নতুন নতুন জিনিস শুনছি মানে কোভিড এর সময় শুনলাম কোমরবিডিটি গতকাল শুনলাম ফায়ার মরবিডিটি মানে আগুনের হলকাতে মানুষ মরে যাচ্ছে বলছে না আগুনে মরেনি ডেঙ্গুর সময় যেরকম শুনলাম জ্বরে মারা গেছে কিন্তু ডেঙ্গুতে মরেনি আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যে ঠিকটাকে ঠিক বলতে পারে না ভুলটাকে ভুল বলতে পারে না অনির্বাণ একবারও একথা আমরা বলছি না দায়িত্ব নিয়ে আমরা বলছি না নিশ্চিতভাবে কংগ্রেস বিজেপি একই কথা বলবে একই একবারও আমরা কথা বলছি না 13 বছরে যে তৃণমূলের সরকার আছে সব ঘটনা ধর্ষণের ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত একথা আমরা বলছি না কিন্তু যে কথা আমরা বলতে চাইছি ধর্ষণের মতো ঘটনা ঘটলে পুলিশ এফআইআর নেয় না পুলিশ টাকা নেয় পুলিশ এফআইআর নেয় না গরিব মানুষ পুলিশের কাছে গিয়ে সুরাহা পায় না হরিদেবপুরের ঘটনা অনির্বাণ তোমার মনে আছে তুমি চ্যানেলে তোমার চ্যানেলে আমি শো করেছিলাম হরিদেবপুরের মা গিয়ে যখন বলছে আমার মেয়ে চলে গেছে হরিদেবপুরের আইসি বলছে যে কালকে জামাই নিয়ে ফেরত চলে আসবে নিশ্চিন্তে বাড়ি চলে তারপর ডেড বডি পাওয়া গেল পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুলিশ বুঝেছে যে ক্ষমতায় যারা আছে নেতামন্ত্রী তারা ঘুষ নেয় কাটমানি নেয় তাহলে আমরাও এই সময় কামিয়ে নেব পুলিশের অফিসাররাও একাংশের অফিসাররা ফুলে ফেপে উঠছে কাটমানি আমি আসবো মনিশঙ্কর বাবু আমার সময় দেবো একটা কারণ অনেকগুলো কথা বলবেন কিন্তু অব্রু এখানে আমার প্রশ্ন আপনার কাছে মনিশঙ্কর বাবু যেটাকে সিপিএম চলে যাওয়ার সঙ্গে যুক্ত করতে চাইছেন বিজেপি আসবে কি না তার সঙ্গে যুক্ত করতে চাইছেন এই ডাক্তাররা এবং তাদের সমর্থনে যারা পথে নামবেন তারা কোনো কিছুর সঙ্গে যুক্ত করতে চাইছেন এমনকি ইস্ট বেঙ্গল মোহন বাগানের সমর্থকরা নিজের ক্লাবের নামের সঙ্গে যুক্ত করতে চাইছেন না পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বুঝে শুনে হুমকি দিচ্ছেন কোনটা না আমার একটা জিনিস অবাক লাগলো রিপাবলিক বাংলা একটা ডিবেটে মনিদা এসছেন তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন ওনার কাছে ক্লিয়ারই না যে কোন 10টা দাবিতে আজকে অনশন হচ্ছে 14 দিন হয়ে গেল অনশনের উনি দাবিগুলো বলতেই পাচ্ছেন না যেহেতু উনি বলতে পাচ্ছেন না ওনার মতো তৃণমূলীদের গ্যাতার্থে আমি উনি কিন্তু একা বলতে পাচ্ছেন না এমনটা না তাহলে একটু শুনে নিই আমরা আমি আপনার কাছেই ফিরবো এই দাবিটা রাজ্য স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পাচ্ছেন না আমরা বলছি না ডাক্তাররা বলছেন শুনুন দুর্ভাগ্যজনকভাবে খুব বেদনাদায়কভাবে যেটা দেখলাম আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমাদের কিছু সুস্পষ্ট 10টি দাবি আছেন আমাদের মনে হলো উনি জানেন না আমাদের 10খানা দাবি কি সেই জায়গায়
প্রশ্নও থেকে যাচ্ছে। আমরা এই একই দাবিতে এগুলি নিয়ে প্রথম দিন থেকে সোচ্চার হয়েছি। আমরা বারংবার মেইল করেছি, মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসেছি, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেছি, তারপরেও আজ 71 দিন পরে কেন আমাদেরকে এটা শুনতে হচ্ছে? কেন মাননীয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে তিনি দাবিগুলি জানেন না? তাহলে কি তাকে দাবিগুলি জানানো হচ্ছেন না? এতদিনের এত প্রতিবাদের আওয়াজ কোনোটাই কি তার কানে পৌঁছচ্ছে না? অভ্র, আপনি মণিশঙ্কর বাবুকে দোষ দিতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবিগুলো জানেন না, মণিশঙ্কর চট্টোপাধ্যায় জানেন না, 71 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি মণিদা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানেন না তাহলে আপনি আর কোন ছাড়, আপনি তো জানেন না। ঠিক আছে দাদা, আমি মাঝখানে কথা বলি। আচ্ছা, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলাম, মুখ্যমন্ত্রী জানেন না তো আপনি জানবেন না, সেটা স্বাভাবিক। আরে হয়েছে দাদা, শুনুন না, এবার আপনার জ্ঞাতার্থে এবং আপনাদের মতো তৃণমূলীদের জ্ঞাতার্থে আমি কয়েকটা দাবি একটু বলে দিচ্ছি। এক হচ্ছে কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল আছে, আমাদের রাজ্যে কিন্তু লাগু করা হয়নি 13 বছরে, আপনারা পারেননি। পারলে তাহলে উপকৃত হতেন কিন্তু সাধারণ মানুষ, তাদের গরু ছাগলের মতো যে আপনাদের নেতারা লাথি জুতা মারে হাসপাতালে ভর্তি হতে গেলে সেটা বন্ধ হয়ে যেত এক নিমেষে, আপনারা করছেন না। তারা ডাক্তাররা দাবি করে যে ভ্যাকেন্ট পোস্টগুলো ভর্তি করতে হবে, ভ্যাকেন্ট পোস্ট যদি আজকে ভর্তি হয় তাহলে কিন্তু উপকৃত এই অনশনকারী ডাক্তাররা হবেন না, সাধারণ মানুষ হবেন, কারণ সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকবে। তারা বলছে যে সিভিকের জায়গায় পুলিশ দিয়ে সিকিউরিটি দেওয়া হোক, একজন সিভিক ভলেন্টিয়ারই তো এই কাণ্ডটা করেছে নাকি? আপনারা প্রথম থেকে বলেছেন যে ডাক্তাররা যদি আজকে দাবি করে, এই সিভিক যাদেরকে নিয়ে আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, এরা থাকবে না কোনো হাসপাতালে সিকিউরিটি দেওয়ার জন্য, ভুল দাবিটা কোথায় আপনি উত্তর দিন। তারা বলছে, ডাক্তাররা বলছে যে ফাঁকা বেডের ডিজিটাল মনিটরিং যদি হয় তাহলে আপনারা যে দালাল চক্র তৈরি করেছেন জায়গায় জায়গায়, এবং সাধারণ মানুষ তৃণমূলের 2 নম্বরই নেতার রেকমেন্ডেশন ছাড়া ভর্তি হতে পারে সরকারি হাসপাতালে, এই 2 নম্বরই সিস্টেম রাতারাতি বন্ধ হয়ে যাবে, তাই কি আপনাদের দাবিগুলো মাথার মধ্যে ঢুকছে না? এই প্রশ্ন আমার থাকলো। আর তাদের কয়েকটা দাবির মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে স্টেপস নেওয়া, কোনোটাই নাকি কিছু করা যাবে না, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আসলে বিষয়টা আমি বলি, আপনি এটা প্রশ্ন করলেন অনির্বাণ দা, আমি ওইদিকে আসছি। আজকে এতদিন হয়ে গেল, একজন মহান মুখ্যমন্ত্রী যিনি নাকি 26 দিন অনশন করেছিলেন, অনশন করে উনি পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত রেখেছেন, 26 দিন অনশন করে কী করে ওজন বাড়ানো যায়, স্যান্ডউইচ চকলেট অনেক গল্পই শুনি, আমি সেসবের মধ্যে ঢুকছি কি না হয়, খালি ওজনটা বেড়েছিল আমি জানি 26 দিন না খেয়ে। উনি 14 দিন এই বাচ্চা ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা অনশন করছে, তাদের প্রতি এতটা মমতাবান যে আজকে ফোনে কথা বলছেন যখন ওনাদের দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে ক্লিয়ার না, এবং দ্বিতীয়ত উনি ডিরেক্ট হুমকি দিচ্ছেন। একটা কথা, উনি তো আজকে প্রশাসনিক প্রধান আমাদের রাজ্যে, যদি কোনো জুনিয়র ডাক্তার বা কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তাহলে কি তৃণমূল সরকার ওই ফাইলগুলো বগল দাওয়া করে এতদিন বসেছিল যে কবে এরকম একটা সিচুয়েশন আসবে আর এগুলো লেভারেজ হিসাবে ব্যবহার করার জন্য আমরা হুমকি দেব? এটা একটা প্রশাসকের রোল হতে পারে? আরেকটা কথা বলি, আপনি বলছেন হুমকি সম্বল, হুমকি সম্বল, আমি আরেকটা কথা বলি। দেখুন, একটা কথা আপনি বললেন যে অদ্ভুত, আপনাদের এই আলোচনাতেই উঠে এলো, তৃণমূল প্রতিনিধি বললেন যে এটা তো সিপিএম এর আন্দোলন। আমি জানি না, এটা বোধ হয় সিপিএম এতদিন দাবি করেনি, কিন্তু তৃণমূল দাবি করছে এটা সিপিএম এর আন্দোলন। খুশি হতো, মানে খুশি হচ্ছে, খুব ভালো কথা, বলে খুশি হতো, বলি তৃণমূল এবং সিপিএম বা বামপন্থী দলেদের এই যে একটা ন্যারেটিভ তারা নতুন করে পুশ করার চেষ্টা করছে, তার পেছনেও কিন্তু কিছু অভিসন্ধি রয়েছে। এই কথাটা কিন্তু আমার মুখ থেকে বেরোয়নি যে এটা সিপিএম এর আন্দোলন, এই কথা কিন্তু আজকের প্যানেলে মণিদা যিনি তৃণমূলকে প্রতিনিধিত্ব করছেন উনিই বলছেন, আমি সেটাকে রিবাটাল করছি। গতকালই ডক্টর সুবর্ণ গোস্বামী, উনি বামপন্থী বলে পরিচিত, তার বিরুদ্ধে আমাদের রাজ্যের একজন এমপি যিনি আগে প্রাক্তন মন্ত্রী ছিলেন উনি প্রেস বাইট দিয়েছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি কোর্টের কাছে যাব। পার্থভৌমিক যে 2001 সালে একজন আরজিগড়ের ডাক্তার মারা গেছিল, তখন সুবর্ণ গোস্বামী ওইখানে পাঠরত ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল, যেহেতু উনি একটা দল করতেন, এসএফআই করতেন, তাই সেই সময় ব্যাপারটা সাল্টে দিয়েছিল তখনকার বাম সরকার, এই অভিযোগ তৃণমূলের তরফে, খুব ভালো কথা। এবার তারপর আমরা একদিন আগে কি দেখছি যে নারায়ণ বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় একজন ডাক্তার, আমি ছবি দেখিয়ে দিচ্ছি,
ডাক্তার হিসেবে তাকে সম্মান করি, কিন্তু তিনি কিন্তু একদম স্ট্যাম্প মারা সিপিএম। যখন উনি সিপিএম এর মিছিলে টাট্টু ঘোড়ার মতো একদম সামনে আসবেন তখন উনি সিপিএম নেতা, যখন উনি সিপিএম এর মঞ্চ আলো করে বসে থাকবেন তখন উনি সিপিএম নেতা। আমি আবার ছবি দেখি দিতে পারি, এটা কৌস্তবদার অস্বীকার করার কোনো জায়গা নেই। তখন উনি খুব দায়িত্ব সহকারে সিপিএম নেতার একটা রোলে অবতীর্ণ হন।